আসসালামু আলাইকুম ভিউয়ার্স টুম্পাস কিচেন বিডি ফুডে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজকে তৈরি করে দেখাবো ঝরঝরা জর্দা সেমাই এজন্য বড় একটা ফ্রাই প্যান নিয়ে নিয়ে নিয়েছি আর এখানে দিয়ে দিলাম এক টেবিল চামচ পরিমাণে বাটার আর এক টেবিল চামচ পরিমাণে ঘি আর ঘি আর বাটারটা যখন গলে যাবে ঠিক সেই পর্যায়ে আমি এখন এর ভিতরে দিয়ে দিচ্ছি দুইটা তেজপাতা মাঝখান থেকে ছিঁড়ে নিয়েছি আর দিয়ে দিচ্ছি তিনটা এলাচ আর দিয়ে দিচ্ছি এখানে কাঠবাদাম নিয়েছি আমি কাঠবাদামগুলো মাছ থেকে একটু কেটে নিয়েছি আর দিয়ে দিচ্ছি কিশমিশ আমি এখানে আর কাঠবাদাম মিলে হাফ কাপ নিয়েছি এখন এই বাদাম কিশমিশ আর এই মশলাগুলো সবগুলো ভেজে নেব একটু খুব ভালো করে কিশমিশ আর বাদাম ঘিয়ের মধ্যে ভাজলে যেটা হবে এটার খেতে কিন্তু খুবই ভালো লাগবে আর আমি এই সিমাইটা ঘি আর বাটার দুইটা দিয়েই করছি আপনারা যে কোনো একটা দিয়ে করতে পারেন এখন ভালোভাবে ভেজে নিচ্ছি আমি এই যে সিমাইয়ের প্যাকেটটা আপনাদেরকে দেখালাম এই সেমাইটায় আমি ব্যবহার করছি একটু মোটা দানা এই সেমাই আসলে যেটা দিয়ে আমরা বেশিরভাগ সময় দুধ সেমাই রান্না করে থাকি সেই সিমাইটাই এটা তো আমি মাছ থেকে একটু ভেঙে দিচ্ছি একটু বড় বড় তাই ভেঙে নিতে হবে নাই ভাজার সময় ঠিকভাবে উল্টিয়ে পাল্টিয়ে ভাজা যাবে না আমি হাত দিয়ে একটু ভেঙে দিলাম এখন সেমাইগুলো খুব আস্তে আস্তে উল্টিয়ে পাল্টিয়ে এই ঘিয়ের ভিতরে ভেজে ফেলতে হবে আমি যেভাবে রান্না করছি স্টেপ বাই স্টেপ এইভাবে ফলো করলে আপনাদের সেমাইও একেবারেই ঝরঝরা হবে অনেকে বলে জর্দার সময় ঝরঝরা হয় না তো আমার রেসিপি ফলো করে যদি আপনারা বানান তা অবশ্যই ঝরঝরা হবে তো আমি রেসিপি পুরাটা শেষ করি আপনারা দেখতে পাবেন দেখুন সুন্দর একটা সোনালি কালার কিন্তু চলে এসেছে অলরেডি তারপরেও আরও কিছুক্ষণ আমরা ভেজে নিব আর এখানে আমি এখন দিয়ে দিচ্ছি হাফ কাপের থেকে একটু বেশি পরিমাণে চিনি দিচ্ছি আপনারা যদি মিষ্টির পরিমাণ বেশি খেতে চান তার বা কম খেতে চান বাড়িয়ে কমিয়েও নিতে পারেন আমি এক প্যাকেট সেমাইয়ের জন্য আমি এখানে ব্যবহার করলাম হাফ কাপের থেকে একটু বেশি পরিমাণে চিনি এখন এই চিনির সাথে সেমাইগুলো আরও দুই এক মিনিট ভালোভাবে ভেজে নেব এভাবেই ভাসতে ভাসতে আরও একটু যখন গোল্ডেন কালার চলে আসবে সেই পর্যায়ে তারপরে আমরা এর ভিতরে পানি অ্যাড করবো তো আমি এখানে প্রথমে হাফ কাপ পানি ব্যবহার করব পরে কিন্তু আমি দুধ দিব এখানে তো আমি এই জন্য হাফ কাপ পরিমাণে পানি দিলাম পানি অনেক সময় বেশি কমও লাগতে পারে কিছুক্ষণ পরে চিনিগুলাও গলে যাবে আর চিনি থেকেও কিন্তু অনেকটাই পানি বের হবে তো পানিটা একটু বুঝে দিবেন আমি এখানে হাফ কাপ দিয়েছি আপনাদের যদি এর থেকে বেশি লাগে তো বেশিও দিতে পারেন অনেক ক্ষেত্রে দেখা যায় এর থেকে বেশি মোটা সেমাইগুলা যেগুলো আছে সেমাই কিন্তু মোটা চিকন বিভিন্ন রকম আছে আমার তো একটু চিকন তো এর থেকে মোটা সেমাইগুলোতে কিন্তু একটু পানির পরিমাণ আবার বেশি লাগে তো আপনারা লক্ষ্য করলে বুঝতে পারবেন সব সেমাইগুলা কিন্তু একটু ভেজা ভেজা হয়ে গেছে আর আর যেহেতু চিনির থেকে পানি আরও বের হবে আমি এখন একটা ঢাকনা দিয়ে ঢেকে ঠিক ঘড়ি ধরে তিন মিনিট ঢাকনা দিয়ে ঢেকে রাখছি তারপরে আমি ঢাকনাটা খুলে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এখন কি অবস্থা মোটামুটি কিন্তু সময়টা হয়ে এসেছে এখন আবারও উল্টে পাল্টে খুব ভালোভাবে নেড়ে দিচ্ছি এখন কিন্তু দেখা যাচ্ছে যে একটু আঠালো আঠালো একটা ভাব তো একটু পরে যখন সে মাইটা রান্না হয়ে যাবে তারপরে কিন্তু ঠান্ডা হয়ে গেলে আরও বেশি ঝরঝরা হয়ে যাবে আমি সামান্য পরিমাণে লবণ দিয়ে দিলাম আমি মিষ্টি জিনিসে একটু লবণ খেতে ভালোবাসি তাই লবণ দিলাম অনেকে আছে মিষ্টি জিনিসে লবণ খেতে চায় না এখন আমি এখানে দুই টেবিল চামচ পরিমাণে দুধ দিয়ে দিলাম আপনারা কিন্তু এই জায়গায় পাউডার দুধ মিল্কও ব্যবহার করতে পারবেন তো আমি লিকুইড গরুর দুধ যেটা সেটাই আমি একটু গরম করে নিয়েছি তারপরে এখানে দিয়ে দিলাম দুধটা দেওয়ার কারণে কিন্তু খুব সুন্দর একটা কালার চলে আসছে মায়ের ভিতরে একটা সোনালি কালার চলে আসলো এখন আরবারও ভালোভাবে একটুখানি দুধটা শুকিয়ে যাওয়া পর্যন্ত আমরা ওয়েট করব এখন কিন্তু সেমাইটা রেডি হয়ে গিয়েছে এখন চুলা থেকে নামিয়ে ফেলছি নামিয়ে ফেলার পরে কিন্তু এটা আরও ঝরঝরা হয়ে যাবে আমি এখন আপনাদেরকে পরিবেশন করে দেখাচ্ছি দেখুন সেমাইটা ঠান্ডা হয়ে যাওয়ার পরে কতটা পরিমাণে ঝরঝরা হয়েছে আমি উপর থেকে আরও কিছু কাজু দিয়ে দিচ্ছি আর কিশমিশ দিয়ে দিয়ে ডেকোরেশন করে নিচ্ছি আমার আজকে রেসিপি কেমন হয়েছে আপনারা কিন্তু অবশ্যই আমাকে জানাবেন আর এবার ঈদে কিন্তু আপনারা বাসায় এই সেমাইটি ট্রাই করবেন কেমন হয় খেতে আমার চ্যানেলে কিন্তু আরও দু একটি সেমাইয়ের ভিডিও আছে সেগুলোও আপনারা দেখতে পারেন আর লক্ষ্য করে দেখুন কতটা পরিমাণে ঝরঝরা হয়েছে আমি আপনাদেরকে একটু ক্লোজলি দেখানোর চেষ্টা করছি কাছ থেকে দেখলে বুঝতে পারছেন কতটা ঝরঝরা হয়েছে একটার সাথে একটা লেগে নেই তো খেতে কিন্তু অসম্ভব মজা হয়েছে অলরেডি আমি এটা খেয়ে দেখছি যে কেমন হয়েছে আমার আজকের রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পরবর্তী রেসিপি পাওয়ার জন্য আজকে এ পর্যন্তই আল্লা হাফেজ